জুলাই টাইম এখন মোটামুটি 12টা বাজে যাচ্ছে খুবই সানি ডে আর গরম খুব বেশি সকালবেলা একটা গুড নিউজ পাইলাম যে মরাকিবারের মোটামুটি জলের যেটা লেভেল আছে আস্তে কমে আসছে আজকে আমি আইছি আমার ঘর থেকে মোটামুটি 5 মিনিটসের ডিস্টেন্সে আছে যেখানে একজন দাদার একটা মেকানিক্সের শপ আছে রাজকুমার দা আর আমার গাড়িটা মধ্যে একটা ছোটোখাটো প্রবলেম দেখা দিয়েছিল একটা রাইট সাইডে যেটা হুইল আছে সেই সময় আমি রাইট সাইডে টার্ন করি তখন যে একটা সাউন্ড হয় আর কি মানে কাট 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 একটা সাউন্ড হয় তো আমি এখানে আইছি গাড়িটা নিয়ে আর গাড়িটাও খুব এক্সট্রিমলি ডার্টি বিকজ ফ্লাডের সিজন আছে অনেক দিন থেকে এটা ওয়াশ করে দিতে পারছি না ভাবিলো মেকানিক হাবিবুল্লাহ তো রাইট সাইডে টার্ন করে টার্ন করলে পরে সাউন্ড করে কি তার লেগে সাউন্ড করে বলছেন হ্যাঁ ডাইসেপের লেগে আছে ডাইসেপটা বলে দিতে লাগবো না নি হুইল খুঁজতে লাগবো কাজে শুরু হয়ে যাই দেখা যাক কি আছে ডাইসেপ ওটারও কই নিও কো তো এই কি তাইছে ভিডিও দিন না না ভিডিও না ভিডিও না তো ভিডিও না তুই কো তুই লজাবার সুবিধা হ্যাঁ রেডি রেডি রাজকুমার জানো কত দাম পড়বে 2000 টাকা নি কত সময় লাগবো আনিয়ে লাগাইছে ভাই তো গাইজ নতুন ডাইসে বানছি আমরা এটা নাগাটলের থেকে আনা হয়েছে গিয়া নিবো নিবো হ্যাঁ পয়সা রাখবার লাগিয়া এল আই এজেন্সির মধ্যে ডাইসে অ্যাভেলেবল না এখন এটা তারা বানায় নিজে 6 মাসের গ্যারেন্টিও দিছে নতুন ডাইসেপের দাম মোটামুটি 3000 টাকার উপরে তো এটা রাখছে তারা 1200 টাকার মতো দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করা যায় না ভালোই তো এটা রিপিট করবো এখন চলো আনোয়ার ফিটিং চলে এখন নতুন ডাইসেপ আশা করি আমার প্রবলেম যেটা আছে সাউন্ড করতো তো সব বুঝিব